মই আপোনালোকক দেখুৱাইছো মিছামাৰ সাবিছৰ আন্দোলন চলি থকা দৃশ্য এই আপোনালোকে দেখি পাইছে মিছামাৰ সাবিছৰ আন্দোলন আন্দোলনৰ বিষয়ে মই পুনপুটাকে মই জানিবলৈ বিচাৰিম মিছামাৰ ৰাইজে কিদৰে ইয়াত আন্দোলন কৰিছে কি বিষয় লৈ আন্দোলন কৰিছে এই আপোনালোকে দেখি পাইছে মই আপোনাৰ পৰা মই জানিব বিচাৰিছো ইয়াত কি 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 আন্দোলন কৰা হৈছে আপুনি কিছুমান কথা ক'ব পাৰিব নেকি তথা গোলাঘাট জিলাৰ তিনিখন বাগিচাৰ শ্ৰমিকসকলে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি ধন্যবাদ জানাইছো আর তেখেতর সিদ্ধান্তক আমি সকলে সমর্থন জানাইছো কিন্তু ইয়াত বিগত খণ্ডলে দিয়া শ্রমিক সকলের পূর্ণ সমর্থন আছে কিন্তু সরকারের নির্বাচনক আমি বিরোধ করেছি যেহেতু ব্ল্যাক লিস্ট থাকা একটা কোম্পানি বকাহালা কোম্পানির এই বাগিচাখন গতাবল গৈছে আর বকাহালা কোম্পানির মালিকর গোলাঘাট জেলার থাকা বাগিচাবিলাকত আজি তারিখত জানুয়ারি মাহর ফেব্রুয়ারি মাহর পয়সা দরমা মার্চর বাগিচার সন্মুখতে ওসরত হাওতুলি বাগিচা আছে আজি হাওতুলি বাগিচা যে ধরনের অবস্থা চলিছে সেই বাগিচার শ্রমিক সকলে আজি অনুভব করেছে যে হসাকৈ সেই সময়ত বকাহালা কোম্পানিক এই বাগিচাখনক আমি সমর্থন করে আজি এইখানে ভুগিবলগা হয়েছে লগতে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে শ্রমিকসকলের প্রাপ্য ধন জানুয়ারি মাহত তিনি ভাগর এক ভাগ মার্চ মাহত দুই ভাগর এক ভাগ আৰু শেষর ভাগ আগস্ট মাহর দিয়ার কথা প্রতিশ্রুতিরে এখন চুক্তিবদ্ধ করেছি কিন্তু আমি দেখিবলে পাইছো যে অসম সরকারে যি সিদ্ধান্ত গ্রহণ করিলে আমি বহুত আশাবাদী হয়ে আছিল জানুয়ারি মাহর কিস্তি আজি তারিখলৈকে দিয়া নহল মার্চ মাহর এয়া আজি ২৫ তারিখ আমি আন্দোলনের কার্যসূচী লৈছো আজি তারিখত এক কিস্তি পয়সা দিয়া নাই আর শেষর যে আগস্ট মাহর দিব আমি অকমান সংকাত সেইকারণে আজি লৈছো যে নতুন মালিক হওয়ার আগতে আমার এই প্রাপ্য সমূহ দিয়ার পিছতেহে আমি নতুন মালিকক আমি সহযোগ করিম বলে আমি সকল রাইজে একমত হয়ে আজি আন্দোলনের কার্যসূচী লোক আমার অন্য এক কবলগিয়া কথা নাই বাগিচাখন রুগ্ন বাগিচা মুখ্যমন্ত্রী ব্যক্তিগত খণ্ডলে দিয়াত আমার কোনো আপত্তি নাই আমি মুখ্যমন্ত্রী সিদ্ধান্তক আমি আদরণি জানাইছি সমর্থন জানাইছি কিন্তু মুখ্যমন্ত্রী মহোদয়ে চুক্তির মতে শ্রমিক সকলে মৃত্যু হওয়ার পিছতে যে প্রাপ্য পাব এইখানি কথা অসম চাহ নিগমের নীতিকে মাননীয় মুখ্যমন্ত্রী গ্রহণ করেছে বলে আমি অনুভব করেছি আজি তারিখ আমি গম পাইছো যখন শ্রমিকে মরিলে তেখেতসকলের পয়সা দি থাকা হয়েছে বলে কইছে কিন্তু জীবিত সকলে জীবিত থাকা শ্রমিক সকলে বাগিচাত কাম করে যেখানে প্রাপ্য পাবলগিয়া আছে সেইখানি পয়সা পাব না লাগিব নাকি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমি বিলম্বভাবে অনুরোধ জানাইছো জীবিত থাকা যখন শ্রমিক আজি প্রাপ্যর কারণে এই প্রাপ্যর কারণে আন্দোলনের কার্যসূচী লোকলগা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আপুনি আমার মুখ্যমন্ত্রী আপনার আমি শ্রদ্ধা করো গতি জীবিত শ্রমিক সকলকো যে ধরনের চুক্তিবদ্ধ করেছে তে ধরনের এই শ্রমিক সকলক প্রাপ্য আদায় দিবর কারণে আপনার বিনম্রভাবে অনুরোধ জানাইছো অন্যথা আমি নতুন মালিকক কোনো কারণতে আমি সহযোগ করিবর কারণে সহযোগ নকরো বলে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছো ধন্যবাদ আপনাদের শুনে পালে আজি ইয়াত আন্দোলন কৰা হয় কি আছিলে আৰু যিখিনি কথা এটা ক'বলগীয়া আছিলে সেইখিনি কথা আপোনালোকে ইতিমধ্যে গম পালেই
নতুন মালিক হায় হায় অকম সরকার হায় হায় নতুন মালিক হায় হায় আমার কার্যালয় বই থাকার নতুন ম্যানেজার গো বেক গো বেক গো বেক আমার কার্যালয় বই থাকার নতুন ম্যানেজার গো বেক গো বেক গো বেক আমার কার্যালয় বই থাকার নতুন ম্যানেজার গো বেক গো বেক গো বেক তারিখ নহওয়ার আগতে বই থাকা ম্যানেজার গো বেক গো বেক গো বেক যেতিয়া লেকে শ্রমিকর পায় পাওয়া যায় নিদিয়া লেকে নতুন মালিক গো বেক গো বেক গো বেক সর্বে কি নে জিন্দা পা গোলাঘাট সংঘ অফিসৰ পৰা অহা দাদা দাদা দাদাহঁতৰ পৰা কিছুমান কথা মই জানিবলৈ বিচাৰিম আৰু কি কি বিষয় লৈ ইয়াত আন্দোলন কৰা হৈছে গোটেইখিনি কথা মই পোনপটীয়াকৈ মই জানিবলৈ চেষ্টা কৰিছোঁ ইয়াত দাদা আমাৰ গোলাঘাটৰ পৰা আহি উপস্থিত হৈছে আজি ভাৰতীয় চামজু সংঘ গোলাঘাট শাখাৰ নিৰ্দেশমৰ্মে আজি মিছামৰা কৰ্ণাথ সিং চাহ বাগিচা ৰাইজে যি প্ৰতিবাদ আজি গ্ৰহণ কৰিলে তাৰ কাৰণে আমি শাখা সংঘৰ তৰফৰ পৰা আমি তেওঁলোকক সকলোকে আন্তৰিকভাৱে ধন্যবাদ জনাইছোঁ লগতে আমি অতি দুখ প্ৰকাশ কৰিছোঁ যে যোৱা ডিচেম্বৰ মাহৰ 22 তাৰিখে মুখ্যমন্ত্ৰীৰ অধ্যক্ষতাত যি সভা হৈছিলে সেই সভাত শ্ৰমিকৰ যি বকেয়া ধন আছিলে চাহ নিগমৰ শ্ৰমিকৰ উক্তসমূহ পইচা জানুৱাৰী মাহত প্ৰথম কিস্তি মাৰ্চ মাহত দ্বিতীয় কিস্তি আৰু আগষ্ট মাহত তৃতীয় কিস্তিৰ পইচা সম্পূৰ্ণ আদায় দিয়াৰ প্ৰতিশ্ৰুতি মুখ্যমন্ত্ৰীয়ে দিছিলে কিন্তু অতি দুখৰ বিষয় জানুৱাৰী মাহত নিদিলে এই মাৰ্চ এতিয়া শেষ হ'বল হ'ল হা আৰু এতিয়ালৈকে কোনো ধৰণৰ এই সন্দৰ্ভত কোনো সিদ্ধান্ত হোৱা নাই গতিকে সেইকাৰণে আমাৰ শ্ৰমিক নিৰাশ হৈছে আৰু ক্ষোভ প্ৰকাশ কৰিছে আমি চৰকাৰক দাবী জনাইছোঁ যে মাৰ্চ মাহৰ ভিতৰত তেওঁলোকে গোটেই পইচাখিনি দুটা কিস্তিৰ পইচা মাৰ্চ মাহৰ ভিতৰত শ্ৰমিকৰ একাউণ্টত তেওঁলোকে ভৰাই দিবলৈ আমি ভাৰতীয় চাহ মজদুৰ সংঘৰ তৰফৰ পৰা দাবী জনাইছোঁ লগতে আমি শ্ৰমিক ৰাইজক আমি জনাইছোঁ যে যিজন মালিকে আজি এই বাগানখন লৈছে আমি মালিকক আমি বিৰোধিতা নাই কৰা গতিকে তেওঁ নিবিদাৰ সম্পূৰ্ণ এক নীতি নিয়ম নিবিদা আকাৰে আজি ইয়াৰ এই বাগিচাৰ মালিকীস্বত্ব গ্ৰহণ কৰিছে আমি তেখেতক আদৰণি জনাইছোঁ আৰু কিন্তু যোৱা উপায়ুক্ত কাৰ্যালয়ত যোৱা 27/2/2023 তাৰিখে উপায়ুক্ত কাৰ্যালয়ত এখন সিদ্ধান্ত হৈছিলে ছখন বাগানৰ প্ৰতিনিধি আছিলে উপায়ুক্ত মহোদয় আছিলে মেজিষ্ট্ৰেট আছিলে আমাৰ লেবাৰ কমিশ্যনাৰ বিষয়া আছিলে সকলোৰ উপস্থিতিত এইটো আলোচনা হৈছিলে সিদ্ধান্ত হৈছিলে যে প্ৰভাত কমল বেজবৰুৱাৰ প্ৰতিনিধিত্ব কৰি বিৰাজ হাজৰিকা নামৰ এজন পৰিচালক তাত উপস্থিত হৈছিলে তেখেতক কৈছিলে যেতিয়ালৈকে আমি নিগমৰ শ্ৰমিকৰ এক পইচাটো পাই নাযায় তেতিয়ালৈকে আমি নুসোমাওঁ এনেকুৱা ধৰণৰ প্ৰতিশ্ৰুতি এটা লিখিত মাইনুচ হৈছিলে সেই কপি আমাৰ হাতত এতিয়াও আছে কিন্তু আমি দেখিবলৈ পাইছোঁ তেওঁলোকে বিভিন্ন ধৰণে এক্টিভিটিজ কৰিছে আমি সেই বিষয়টো হেৰি নাই কৰা কিন্তু তেওঁলোকে আজি ইয়াৰ পাত তুলি পেলাই লৈছে গতিকে 2,500 এতিয়াও মজুৰি আছে 2,500 মজুৰিত বোকাহালা টি কোম্পানীক পাত ছিঙি পেলাই ৰাইজে কি হিচাপে দিব যদি 232 ইয়াত মজুৰি হ'লে হয় ৰাইজে পালে হয় তেতিয়া এই বিষয়টো আমি হেৰি কৰিলোঁ হয় কিবা এটা কনচিডাৰ কৰিলোঁ হয় কিন্তু 2,500 শ্ৰমিকে কি হিচাপে বোকাহালা টি কোম্পানীক পাত দিব এইটো কেতিয়াও দিব নোৱাৰে কেতিয়াও সভাপতি দীনদয়াল কুৰ্মী সম্পাদক শ্ৰী বিশম্বৰ ৰজক সভাপতি মহন্তাতী সম্পাদক কৰ্ণাটিক বাগান শাখা ইয়াৰ প্ৰতিলিপি মাননীয় উদ্যোগ মন্ত্ৰী অসম চৰকাৰ মাননীয় সহকাৰী শ্ৰম আয়ুক্ত গোলাঘাট জিলা মাননীয় অধ্যক্ষ মহোদয় অসম চাহ নিগম লিমিটেড মাননীয় আৰক্ষী অধীক্ষক মহোদয় গোলাঘাট জিলা পৰৱৰ্তী কাৰ্যসূচীখিনি আমি দিম গতিকে স্মাৰক পত্ৰটো আমি মহোদয় প্ৰেৰণ কৰিছোঁ মাননীয় উপায়ুক্ত মহোদয় জিলা গোলাঘাট মিছামৰা চাহ বাগিচা পৰিচালক মহোদয়ৰ যোগেদি স্মাৰক পত্ৰ ভাৰতীয় চাহ মজদুৰ সংঘ মিছামৰা বাগিচা চাহ বাগিচা সংঘৰ আন্তৰিক অভিনন্দন গ্ৰহণ কৰিব বিশেষভাৱে মহোদয়ক জনাওঁ যে অসম চৰকাৰৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱৰ অধ্যক্ষতাত হোৱা আলোচনা সিদ্ধান্ত মৰ্মে আমি নিগমৰ অধীনস্থ শ্ৰমিকসকলে নিজৰ প্ৰাপ্য ধনসমূহ বাগিচাখন লীজ লোৱা মালিক পক্ষ প্ৰৱেশ কৰাৰ আগতে প্ৰথম কিস্তি জানুৱাৰী দ্বিতীয় কিস্তি মাৰ্চ 2023 পাই যাব লাগিছিল কিন্তু আমি বৰ্তমান দেখিবলৈ পাইছোঁ যে জানুৱাৰী পাৰ হৈও মাৰ্চ মাহ শেষ হ'বলৈ হ'ল যদিও এই সন্দৰ্ভত অসম চৰকাৰ অসম চাহ নিগম লিমিটেড আৰু
নতুন মালিক পক্ষে এই তিনটা প্রকল্পের ব্যবস্থা গ্রহণ করা আমি শ্রমিক ও সংঘে দেখা নাপালো গতিকে মহোদয়ক জনা যে তলে তুলে করা সংঘর দাবি সমূহ উপর ভিত্তি করে গৃহীত ব্যবস্থা গ্রহণ করবলে স্মারক পত্র যোগে দাবি জানালো। এক নম্বর গোলাঘাট জেলা উপায়ুক্ত কার্যালয়ত হওয়া আলোচনাত উপায়ুক্ত মহোদয়ের যোগেদি বোকাহোলা টি কোম্পানিক প্রেরণ করা দাবি সমূহের উপর লিখিত প্রতিশ্রুতি প্রদান করা দাবি আমি যা দাবি ডিসি অফিসের যোগেদি মালিকক পঠিয়াইছো তার উপর তখেতে লিখিত প্রতিশ্রুতি দিব লাগবে, অন্যথা ইয়াত আহি পেলাই এই দুটা শাখার প্রেসিডেন্ট সেক্রেটারি আর রাইজর লগত বহি পেলাই বিষয়টা আলোচনা করব। হ্যাঁ, দ্বিতীয়তে গোলাঘাট নিগম শ্রমিক সকলে নিজের প্রাপ্যর ধন নোপা পর্যন্ত বাকি যাওয়ার পরা এখিলাও কেঁচা পাত বোকাহোলা টি কোম্পানিক নিদিয়ার দাবি আবশ্যক অনুযায়ী বাগিচাত কেঁচা পাত তোলা সম্পূর্ণ বন্ধ করার হুঙ্কার দিয়েছ। তৃতীয়তে গোলাঘাট জেলার নিগমের বাগিচা যেতালেক নিগমের বহিপত্র সাইনবোর্ড মজুরি ইত্যাদি সলনি নহয় যেতালেক বাগিচার অভ্যন্তরীণ কার্যত বোকাহোলা টি কোম্পানিয়ে কোনো ধরনের হস্তক্ষেপ নকরার দাবি।